হ্যালো ফ্রেন্ডস, ননদ ও বৌদি কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের যে রেসিপি সেটা হলো দু রকমের বেগুন ভাজি। আমি কিভাবে এই রেসিপিটি করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আর দেখুন, দু রকম বেগুন ভাজি দু রকম, কিন্তু একটা তো তেল আটকে থাকেনি এবং দু রকম বেগুন ভাজিয়ে একদম মুসমুসে। আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমি প্রথমে বেগুন কেটে নিব, ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া আর লবণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা একটা করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়ার সাথে একটু লবণ মেখে নেব। এরপর বেগুনের সঙ্গে চাপে চাপে গায়ে গায়ে লেগে নেব। এইরকম করে ভেজে নিলে তেলও কম লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে আমি মনে করি আর কিছুই না লাগে, কারণ বেগুন ভাজাটা খেতে অত্যন্ত সুন্দর লাগে। কিন্তু যাদের অ্যালার্জি তাদের একটু সমস্যা। আর একটা দেখুন, আমি চালের গুঁড়াগুলোকে ভালো করে মানে আগে গলিয়ে নিয়েছি জল দিয়ে, এরপর বেগুনের সঙ্গে গায়ে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ছেড়ে দিব। দেখুন, প্রথমে কিন্তু আমি তেল দিয়েছি খুব কম, আর ওই তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দুই মিনিট পর যখন ওপরের দিকটা হয়ে যাবে তখন আমি বেগুনটাকে উল্টে দিব। দেখুন, আমি উল্টিয়ে দিচ্ছি, একটুও পোড়া লাগেনি, আর ওই তেলের মধ্যেই আমার বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে। দেখুন, কম তেলে আমি কীরকম করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেগুনগুলোকে নামিয়ে নিব। তার আগে দেখুন, সামান্য একটু ব্রাউন কালার হয়ে গেছে আর তেলও খুব কম লেগে আছে, আর ওই যে তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি ওই তেলের মধ্যে আবার গ্রেট করা বেগুনগুলো দিয়ে দিব। আবার আমি 2 মিনিট পর উল্টে দিব। আমি প্রথমে যেহেতু যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যে সবগুলো বেগুন ভেজে নিলাম। সময়ও লাগিল কতটা কম, আর দেখতেও সুন্দর, খেতেও শরীরের জন্য উপকারী। আমার বেগুন ভাজাগুলো হয়ে গেল, নামিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখুন কতগুলা বেগুন ভাজা করেছি ওই তেলের মধ্যেই, আর বেগুনগুলো কালারফুল। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পুরো ভিডিও দেখবেন। নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই ভালো থাকবেন, এই বলে আমি আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।